ভাই খুন তো করছি 99, অন্যায় তো সবই করছি, মাফের কি কোনো সুরা টুরাত আছে, তওবা করার কোনো রাস্তা টাস্তা আছে কি না? সব করছেন, এত খুন করছেন, এত অন্যায় করছেন, মাফের কোনো রাস্তা নেই, আপনার কাজ শেষ, জাহান্নাম অবধারিত। তো ব্যক্তি চিন্তা করছে তো জাহান্নামে যাবো, এটা তোমাকে রেখে লাভটাই। আল্লাহ পাক পারেন না তা না, কিন্তু আল্লাহ পাক নিয়ম ছাড়া কোনো কিছুই করেন না। তোর কাজ হেদায়েতের জন্য দৌড়তে, তোর কাজ হেদায়েত খোঁজ কাজ, মাওলার কাজ হেদায়েত তোর গলার মধ্যে পড়ায় যা। আর আল্লাহ পাক যাকে বুঝ দান করবেন, মাইরুদিল্লাহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিনের সমুজ দান করেন, বুঝ দান করেন। আল্লাহ পাক ইচ্ছা না করলে গোটা দুনিয়ার, এমনকি নবীরা পর্যন্ত ইচ্ছা করলি কাউকে দিনের বুঝ দিতে পারে না। হেদায়েতের একমাত্র মালিককে, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। এগুলি হলো হেদায়েত পাওয়ার জায়গা, ওয়াসাইল। এগুলি কি ভাই? ওয়াসাইল, অত্তাবু ইলাইহিল ওসিলা, জান্নাত পর্যন্ত পৌঁছার, আল্লাহ পর্যন্ত পৌঁছার ওসিলা শেষ নেই। যত নেক কাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, জিকির, আজকার, তেলাওয়াত, এই সমস্ত মজলিসগুলি আল্লাহকে পাওয়ার ওসিলা, লেকিন হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। এখানে কারোর কোনো হাত নেই, একেবারে কোনো হাত নেই। তবে হ্যাঁ, জাল দিয়া মাছ ধরা হয় নাকি ভাই? কিন্তু এখানে আপনি খেয়াল দেন না কেন? কারণটা কি? বীজ বপন করলে ফসল পাওয়া যায়, তা ছাদের মধ্যে বীজ বপন করেন না কেন? কারণটা কি? আপনি জমিনের মধ্যে বীজ বপন করেন কেন? বীজের থেকে ফসল পাওয়া যায়, কিন্তু বীজের জন্য উপযুক্ত জায়গাও লাগে। জাল দ্বারা মাছ ধরা যায়, কিন্তু যেখানে মাছ পাওয়া যায় সেখানে জাল মারতে হয়, কথা ঠিক না? ঠিক, হেদায়েত যেখানে পাওয়া যায় সেখানে হেদায়েতের জন্য যাইতে হয়, হেদায়েত পাওয়া যায় না। অনেকের বুঝে আসবে, দেখেন আল্লাহ পাকের খেলাটা কি, কৌশলটা কি, নিজামটা কি। বুখারীর মধ্যে রওয়ায়েত আছে, বনি ইসরাইলে এক ব্যক্তি অন্যায় সবই করছে, পাগলায় কোনো অন্যায় বাদ দেয় নাই, হঠাৎ খেয়াল করছে এই অবস্থায় মারা গেল, অবস্থাটা এই অবস্থায় মারা গেল, আমার উপায়টা কি হবে? কারবার খারাপ, গেছে এক আবেদের কাছে, ভাই খুন তো করছি 99, অন্যায় তো সবই করছি, মাফের কি কোনো সুরাত টুরাত আছে, তওবা করার কোনো রাস্তা টাস্তা আছে কি না? সব করছেন, এত খুন করছেন, এত অন্যায় করছেন, মাফের কোনো রাস্তা নেই, আপনার কাজ শেষ, জাহান্নাম অবধারিত। ব্যক্তি চিন্তা করছে যেহেতু জাহান্নামে যাবো, এটা তোমাকে রেখে লাভটাই, যেহেতু জাহান্নামে যাবই, তোমাকে আর ছাড়ার দরকার নেই, কার বাসে আরো শেষ করছে। কিন্তু কলিজার মধ্যে তো আগুন জ্বলছে, কি কোথায় যায় এই অবস্থায়? চক্ষু বুঝলে তো উপায় নাই, করিটা জিজ্ঞাসা করছে একজনের কাছে, ভাই কার কাছে যাবো? কল অমুক গেরা কে আলেম আছে, তুমি তার কাছে যাও, তুমি তার কাছে যাও। রওনা করো, পথিমধ্যে কারবার শেষ, আজরাইল হাজির, জান কবজ, লাশ পড়া, এখন জান্নাতের ফেরেশতারা বাড়ছে, জাহান্নামের ফেরেশতারা বাড়ছে, জান্নাতের ফেরেশতারা আসছে রুহু নেয়ার জন্য, জাহান্নামের ফেরেশতারা আসছে রুহু নেয়ার জন্য। জান্নাতের ফেরেশতারা বলতেছে যেহেতু তওবা করার জন্য রওনা করছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু আর ওয়ালাতান, কাজী রুহু আমাদের
জাহান্নামের ফেরেশতারা বলছে রওনা করছে, তওবা তো করতে পারে নাই। যদি তওবা করত তাহলে তো তোমাদের কি রুহু দিতাম, কিন্তু আমরাও তো রুহু নেয়ার জন্য আসছি, না নিয়ে পারি না, কাজে রুহু আমাদেরকে দিয়ে দাও, ঝগড়া। উবাই দল বলতেছে ভাই আল্লাহর হুকুম পালন করার জন্য তো আসছি, আমাদের মধ্যে ঝগড়া করার কোন দরকার নাই, আল্লাহ তো ফয়সালা দেওয়ার জন্য আসছেন, আমরা তার কাছে। উবাই আল্লাহর কাছে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বলতে পারতেন জান্নাতি না জাহান্নাম, বলতে পারতেন কি পারতেন না? আল্লাহ পাকের কৌশলটা কি, নিজামটা কি? বলে যা, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ির দিকেও জমিন মাপ দে, আলেমের বাড়ির দিকেও জমিন মাপ দে। যদি আলেমের বাড়ি নিকটে হয় তাহলে তওবার নিকটে, আর যদি নিজের বাড়ি নিকটে হয় তাহলে তওবার থেকে দূরে, যদি তওবার থেকে দূরে হয় তাহলে রুহু পাবে জাহান্নামের ফেরেশতারা, আর তওবার যদি নিকটে হয় তাহলে রুহু পাবে জান্নাতের ফেরেশতারা। আহ, নবী আলাইহিসসালাম বলেন ফিলহাল ঘটনা এইভাবে ছিল, ওই ব্যক্তি যেখানে মারা গেছে সেখান থেকে নিজের বাড়ি কাছে ছিল, আলেমের বাড়ি দূরে ছিল, কিন্তু আল্লাহ পাক জমিনকে বলে জমিন, আলেমের বাড়ির নিকটে হয়ে যা আর নিজের বাড়ি দূরে হয়ে যা। জমিন হুকুম পাওয়ার সাথে সাথে আলেমের বাড়ির দিকে নিকটে হয়ে গেছে, খিসিয়ে গেছে, নিজের বাড়ির দিকে লম্বা হয়ে গেছে, ফেরেশতারা মাপ দেখে আলেমের বাড়ি নিকট, ফয়সালা অনুযায়ী রুহ জান্নাতে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক জানতেন না এই ব্যক্তি কখন মারা যাবে? কথা বলেন না কেমন? খুব ভালো মতো বলি, বুখারীর আওয়াজ বলছি, কিন্তু এটা গল্প কিসসা কাহিনী না, কিন্তু এটা বুখারী শরীফের রওয়ায়াত, এইভাবে আসছে, আমি বুখারীর মাহফুজ শুনাইতেছি, কিন্তু এটা ভাবিয়েন না কোনো গল্প কিসসা কাহিনী। আল্লাহ পাক জানতেন না এই ব্যক্তি কখন মারা যাবে? আচ্ছা আল্লাহ পাক জানতেন ওই সময় মারা যাবে। আচ্ছা আলেমের বাড়ির দিকে যাওয়ার দরকার দেখছে, আল্লাহ পাক ডাইরেক্ট হেদায়েত দিতে পারতেন না, নাকি অসম্ভব ছিল, দিলেন না কেন? বেশ ভালো কথা, আল্লাহ ফুক তো ডাইরেক্ট বলতে পারতেন জান্নাতে নিয়ে যাও, বললেন না কেন? জমিনকে হুকুম করলেন কেন, কারণটা কি? সবই আমাদের জন্য নসিহাত, আল্লাহ ফুক পারেন না তা না, কিন্তু আল্লাহ ফুক নিয়ম ছাড়া কোনো কিছুই করেন না। তোর কাজ হেদায়েতের জন্য দৌড় দে, তোর কাজ হেদায়েত খোঁজ কাজ, মাওলার কাজ হেদায়েত তোর গলার মধ্যে পড়ায় যা, হেদায়েত তালাশ করতো না, এখানে আপনারা আসতেন না, এত সাধনা করতেন না, প্রত্যেকের ঘরের মধ্যে থাকতেন, যে হেদায়েত আমার পৌঁছায় দেবে। যেই সমস্ত আমার বন্ধুরা আপনারা বলেন যে কাউর কাছে চাওয়ার প্রয়োজন নাই, তাহলে বুখারীর মধ্যে রওয়ায়াত কেন আসছে আলেমের বাড়ির দিকে সে যাইতেছিল, আলেমের কাছে তওবা করার জন্য রওনা করছে, কেন আল্লাহ পাক কি ডাইরেক্ট তাকে তওবা শিক্ষা দিতে পারতেন না? সমস্ত নবীদের উপরে যেরকম আল্লাহ পাক ওহী নাযিল করেন তার উপরে পারতেন না, করলেন না কেন? তাহলে তো আপনারা সবাই মাদ্রাসায় কেউ আসতেন না, ওলামায়ে কেরামের কাছে যাইতেন না, ওয়াজ নসিহা শুনতেন না, আপনারা বলতেন আল্লাহ বনী ইসরাইলের ব্যক্তির মতো আমার মধ্যে তুমি হেদায়েত ঢুকায় দাও, বাস সাধনার দরকার। কিন্তু আল্লাহ পাকের নিজাম কি, আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ানাহুম সুবুলানা, তোদের কাজ সাধনা করা, চেষ্টা করা, আর হেদায়েতের মালা পরাবার কাজ হলো আমার, তোদের কাছে হেদায়েতের পথে চলা আর হেদায়েত দেওয়ার কাজ হলো আমার, আমাদের কাছে চেষ্টা সাধনা, কি কথা ঠিক না? তা যেহেতু ওই ব্যক্তি আলেমের কাছে যেতে পারে নাই, তওবা করতে পারে নাই, রওনা করছে
খালেস নিয়াতে, এই কারণে আল্লাহ পাক তাকে হেদায়েতের মালা পরাতে পারেন। আমরা তো অলরেডি চলে আসছি, আমরা যদি খালেস তওবা করতে পারি, তওবা করার মতো তওবা, তওবা করার মতো তওবা করতে পারি, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমালা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিরুল্লাহু সাইয়্যাতিল হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহীমা। যদি তওবা করার মতো তওবা করতে পারি, খালেস তওবা করতে পারি, আল্লাহ পাক শুধু গুনাহ মাফ করবেন না, আল্লাহ পাক সমস্ত গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন।